মসজিদের এই ইমাম সাহেব এই সাহেব এই ফ্যান এটা চলে গায়ে আপনি মসজিদের দায়িত্বে আছেন মসজিদ কমিটি মানে কি ইমাম মহাজনকে ধমকানোর লোক কমিটি মানে কি মসজিদের সভাপতি মসজিদের এক নম্বর খাদেম এক নম্বর আল্লাহর ঘরের এক নম্বর চাকর মসজিদের সভাপতি দুই নম্বর মসজিদের সহসভাপতি তিন নম্বর সেক্রেটারি চার নম্বর সহ সেক্রেটারি পাঁচ নম্বর কেশিয়ার ছয় সাত আট নয় দশ সদস্যরা আল্লাহর ঘরের চাকরি করে চাকরি এর বিনিময় দিবেন আল্লাহ জান্নাতে আল্লাহ বলেছেন ইন্নামা আয়া মরুম আজি মান আমানা মান আবিল্লাহ হে ওয়ালিয়াউমিল ইমানদার আল্লাহকে ভয় করে পরকালে বিশ্বাস করে তারা মসজিদ আসলে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারে আল্লার হাবিব বলেছেন ঈদা র আই তোমর রজুলা ইয়াতুল মসজিদ ওয়া ইদা আও ঈদা র এই তোমর রজুলা ইয়াতা আহাদুল মসজিদ তিরমিজিতে দুইও শব্দ দিয়ে রয়াদাচ্ছে যদি কাউকে দেখো নিয়মিত মসজিদে যায় সপ্তাহে সপ্তাহে না প্রতিদিন পাঁচবার আরণ্য বর্ণনা মতে যাদেরকে দেখবে মসজিদের রক্ষণাবেক্ষণ করে রক্ষণাবেক্ষণ মানে ইট সিমেন্ট গাঁথা টাইলস লাগানো ঝাড়বাতি ঝুলানো এটা না মসজিদ যেই উদ্দেশ্যে নির্মিত হয় ওই উদ্দেশ্য যার দ্বারা সঠিকভাবে বাস্তবায়িত হয় সে মসজিদের রক্ষণাবেক্ষণকারী আল্লাহর হাবিব বলেন তুমি তোমরা তার ইমানের ব্যাপারে সাক্ষী দিতে পারো যে খাঁটি মান্দা কিন্তু যদি কেউ গিরি দেখানোর জন্য যায় এ কার উপরে আপনি আপনি আপনার ড্রাইভারের সাথে আচরণ করতে পারেন না ইমামের সাথে হতিবের সাথে মোহসিনের সাথে যে আচরণ করেন এটা তো আপনার জন্য বড় ক্ষতিকর হবে আচ্ছা বলেন তো নির্দেশনা কি ইমাম কি হওয়া হওয়া। হওয়া। না উত্তম উত্তম অধম ইমামতীর যোগ্য যাকে মনে করেছেন নিশ্চয়ই তার মধ্যে যোগ্যতা আছে বলেই ওই উত্তম হওয়ার পয়েন্ট আছে বলেই তাকে আপনি ইমাম হিসাবে পছন্দ করেছেন নিয়োগ দিয়েছেন এখন ইমাম ইমাম উত্তম ইমামতির দায়িত্ব এটা মনসাবে নবী করিম সাল্লা প্রথম ইমাম ঠিক না প্রথম ইমাম নবী সাল্লিশ দাঁড়ান তিনি নবীর মুসল্লায় দাঁড়ান নবীর মুসল্লায় দাঁড়ান তিনি নবীর প্রতিনিধিত্ব করেন তা আপনি নবীর প্রতিনিধির সাথে যেভাবে সেভাবে আচরণ করলেন এটা তো আপনি আপনার ইমানের ক্ষতি করলেন আপনি যতই বলেন যে আমি অমুক মসজিদের এই তমুক মসজিদের সেই তেরো মসজিদের তেরো কিছু তাতে আল্লাহর দরবারে আল্লাহর ঘরের বিষয় তো আল্লাহর দরবারে মূল্যায়িত হওয়ার বিষয়টা আপনাকে মানসিকতায় আনতে হবে এখন ইমাম উত্তম কিন্তু আপনি ইমামের সাথে আচরণ করেন অধমের মতো আসলে যে খারাপ আচরণ করে তার ভিতরে খারাপি বাসা বেঁধেছে বলেই খারাপ আচরণ করতে পারে যার ভিতরে খারাপি নাই সে খারাপ আচরণ করবে থেকে। যার পকেটে যা আছে হাত দিলে তো তা বের হবে অনেকজন আছে মসজিদে কর্তৃত্ব দেখানোর জন্য তিনি দায়িত্ব নিয়েছেন তো তিনি কর্তৃত্ব দেখান গোলামির মানসিকতা নাই এজন্য তিনি গোলাম হয়ে ঢুকতে পারেন না মসজিদে গোলামি করেন না যদি গোলামীর মানসিকতা নিয়ে ঢুকে সেখানে কর্তৃত্ব গোলামিয়র কর্তৃত্ব একটা আর একটা সম্পূর্ণ বিপরীত আল্লাহর যারা যাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন কোনো মসজিদের দায়িত্বে এনেছেন অনেক বড় দায়িত্ব এটা অনেক বড় দায়িত্ব তাদের মধ্যে গোলামের মানসিকতা থাকবে হেদমতের মানসিকতা থাকবে তাজিম ও তাকরিমের মানসিকতা থাকবে ইমামের প্রতি মোয়াজ্জেনের প্রতি ইমামকে কেউ কেউ বলতে শোনা যায় আরে ও তো আমাদের চাকরি করে ওর কথা নেওয়ার দরকার কি ওর কথা শোনার দরকার কি ওর মতামতের দরকার কি মসজিদ না ইমামের কোনো মতামত দরকার নাই আমরা যা আমরা কারা যারা শুক্রবার শুক্রবার আসি দুই তিন শুক্রবারে পরেও আসি আমরা তারা ইমামের কোনো মতামত নেওয়ার মসজিদের আন্দোলনই বিষয় বিতর্কত বিষয় না না আমরা করব ইমামকে আমরা হুকুম করব হুকুম আমরা হুকুম করব সে তো আমাদের কর্মচারী কিন্তু যারা এত বড় গলায় কথা বলে আপনি খবর নিলে দেখবেন তারা মসজিদে এক পয়সাও দেয় না তারা শুধু কর্তৃত্বই দেখায় যে বাস্তবে দেয় সে তো আল্লাহকে বিশ্বাস করে দেয় দিল নরম আছে তার আচরণের মধ্যে ভিন্নতা আছে তো কর্মচারী মনে করে বাড়ির কর্মচারী এটা এবং অনেক মানুষ এরকম দেখা যায় তিনি ধরেন পয়সাওয়ালা মসজিদের সভাপতি পয়সার কারণে তার গাড়ির ড্রাইভারের যে বেতন ইমামের বেতন তার চার ভাগের একবার তো ইমাম সাহেবরে বেতন দেন না কেন কো ওনাদের কত ইনকাম তা আপনার ব্যবসা আছে একটা আপনি আরও তিনটা কেন ধরেন আপনার হালাল ব্যবসার পাশাপাশি আপনি হারামটাও কেন ধরেন কেন ওনাদের পয়সায় তো বরকত হয় ওনাদের টাই বরকত হয় বরকত আল্লাহ দেন ভালো কথা আপনি এই কথা বলার কে তার অবস্থান হিসাবে তার প্রাপ্য হিসাবে আপনি দিবেন বরকত হয় এক ইমামকে সভাপতি সাহেব বলে সহ ইমাম সাহেব হুজুর আমার ছেলের একটা চাকরির জন্য লাইন দিয়েছে একটু দোয়া করবেন কালকের জুমাতে চাকরিটা যেন হয় ইমাম সাহেব দোয়া করলেন আল্লাহ আমার সভাপতি সাহেবের ছেলের চাকরির জন্য লাইন দিয়েছে চাকরিটা যেন হয় তবে আল্লাহ বেতন যেন আমার সমান হয় সভাপতি সাহেব পরে বলে যে হুজুর এটা কি করলেন আপনি এটা কী করলেন বেতন আপনার সময় সমান হয় না আমার আমি যদি এই বেতন দিয়ে চলতে পারি তো আপনার ছেলে কেন এই বেতন দিয়ে চলতে পারবে না কেননা আপনাদের বেতনের তো বরকত আছে তাহলে ঠিক আছে বেতন পাল্টাপাল্টি করি মাসের শেষ আমি যেগুলো পাবো গুলো আপনাকে দিয়ে দেবো আপনি যেটা পান পঞ্চাশ হাজার টাকা আমাকে দিয়ে দেন এটা বাস্তব চিত্র সমাজের ইমামের বেতনের কথা উঠলে মোহানের বেতনের কথা উঠলে সে তার পকেট থেকে দিবে না তখন আর কষ্ট হয় তাইটা সহ্য হয় না কিন্তু উনি আউল ফাউল দুনিয়ার খারাপ জায়গায় হাজার ও লাখ টাকা খরচ আলহামদুলিল্লাহ বেতনের জন্য ইমাম ইমামতি করে না মহিন মহিনই করে না আল্লাহ তাদেরকে চালান ঠিক আমি মানসিকতার কথা বলছি ইমামকে আপনি বেতন কম দেন কেন টাকার দিকে নজর করে বলছি না মানসিকতা চেঞ্জ করার কথা বলছি মানসিকতায় পরিবর্তন আসা দরকার ইমাম আবার অনেকে ইমাম রাখে যত সস্তায় রাখা যায় একজন যোগ্য ইমাম রাখতে হলে পয়সা বেশি দিতে হবে এই জন্য একদম যত সস্তায় অসুবিধা নাই এক মসজিদওয়ালারা বলে ও ইমামের কেরাত শুদ্ধ নেই তো কেউ অভিযোগ করেছে বলে যে আমরা মুক্তাদি যেরকম ইমামও সেরকম অসুবিধা নেই কথা হলো এটা কিন্তু আবার কখনো কখনো দেখা যায় ওই মসজিদ নবীর মসজিদে হারামের ইমামের খুতবা শুনে বলে যে দেখছো ওনারা কত সুন্দর খুদ্া দেয় আর আমাদের ইমাম সাহেব দেখি দেখি পড়তেও ধাক্কা খায় আপনার ইমাম যে তিন হাজার পাঁচ হাজার টাকার ইমাম উনি তো এক লক্ষ বিশ হাজার রিয়ালের ইমাম এক লক্ষ বিশ হাজার রিয়াল মানে বাংলা টাকায় তিরিশ লাখ টাকার উপরে তার বেতন আপনি তিরিশ হাজার টাকাও না তিন হাজার টাকা দিলেও আপনি চিন্তা করেন ইমাম সাহেবের দিয়ে যদি আজানও দেইতে পারি পায়খানা পেশাবখানাও সাফ করাইতে পারি এক মসজিদের বৈঠকে আমি ছিলাম মোয়াজেন সাহেবকে কমিটির সহ সেক্রেটারি নির্দেশ দিচ্ছেন মোয়াজেন সাহেব বাথরুমগুলো সাফ করেন না কেন এটা ময়লা কেন হ্যাঁ বললাম মোয়াজেনটা রেখেছেন যে ইমামের মানে ইমামতি করবে মানে মোয়াজেন সানি ইমামের মর্যাদায় এখানে আপনি নিয়োগ দিয়েছেন তাকে নির্দেশ দিচ্ছেন বাথরুম সাফ করার জন্য আপনারা দশজন মিলে কমিটি এ দশজন মিলে কমিটির দায়িত্বটা কি কাজটা কী আপনারা পারান্না বাথরুম সাফ করতে যেই কমিটির লোক মসজিদ ঝাড়ু দেওয়ার মানসিকতা রাখবে সে বাস্তবে কমিটিতে আসার যোগ্য যে কমিটির লোক মসজিদের টয়লেট পরিষ্কার করার মানসিক করতে হবে জরুরি না মানসিকতা রাখে সেইটার যোগ্যতা রাখে মসজিদের কমিটির দায়িত্বশীল হওয়ার যোগ্যতা রাখে এ মহসেন সাহেব এদিকে আসেন এ মহিলা এটা উঠান আপনি উঠাইতে পারেন না একজন মহিলা রমজান মাসে মারা গেলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম রোজায় কষ্ট রোজার দিন তাকে খবর দেয়া হয়নি সাহেব খবর না দিয়ে রাতের বেলায় জানাজা পড়ে দাফন করেছেন পরের দিন রসুল সাল্লাম তখন মহিলারা মসজিদে আসতো পর্দার বিধান তখন হয়নি রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন মহিলাটাকে দেখছি না যে সাহেব বললেন ইয়া ও তো হঠাৎ মারা গেছে সাল্লাম বলেন আমাকে খবর দাওনি কেন সাহেব বলেন ইয়া রসুল্লাহ রমজান রাতের বেলা আপনার কষ্ট হবে এজন্য খবর দেয়নি রসফুলুল্লাহ সালসাল্লাম বলেন ইন নি র আই তুহা জান্নাত লিমাগান তাল তালকিত মিনাল মসজিদ আমি তাকে দেখছি সে জান্নাতে বিচরণ করছে কারণ সে মসজিদ সাফ করত। মসজিদ সাফ করতো তাহলে সাফ করা এটা শুধু বদলা কামলার কাজ না এটা জান্নাতই লোকের কাজ জান্নাতই লোকের কাজ আপনি সভাপতি হয়ে যাবে অমরদী আল্লাহু তালা আনহুর সমান অমরদউল্লাহ যখন প্রেসিডেন্ট ছিলেন আমিরুল মিনিন পরিভাষা প্রেসিডেন্টকে তখন আমিরুল মমিন বলা হতো ইসলামের রাষ্ট্রে বলা হয় তিনি আমিরুল মমিনিন ছিলেন নিজ হাতে মসজিদে নববী ঝাড়ু দিয়েছেন এতে উমর আল্লাহ তাল্লাহর দাম বেড়েছে না কমেছে দাম বেড়ে গেছে আমরা যারা মসজিদ কমিটির সদস্যবৃন্দ আছি আমরা ইনশা আল্লাহ এটা খেয়াল রাখবো আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন